ভাদ্র মাসের যে কোনো দিন এস নামের জাতক জাতিকারা যদি এই তেজপাতার বিশেষ উপায়টি অবলম্বন করেন, আপনাদের আর্থিক উন্নতি হতে বাধ্য। আজ আমি সেই সব মানুষদের কথাই বলছি যারা এস নামের জাতক জাতিকা বা যাদের বাড়ির কোনো একটি ব্যক্তির নাম এস দিয়ে শুরু, তারা অতি অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং ভাদ্র মাসের মধ্যে যে কোনো দিন সাতটি তেজপাতা দিয়ে করুন এই বিশেষ উপায়, আপনার অবধারিত উন্নতি লাভ হবে। আর্থিক উন্নতির পাশাপাশি মানসিক উন্নতি এবং সুখ শান্তি সমৃদ্ধি সবে আসবে চোখে পড়ার মতো। তাই অতি অবশ্যই আপনারা এই বিশেষ উপায়টি অবলম্বন করে দেখতে পারেন, আশা করি সুফল পাবেন নিশ্চিত রূপে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত বাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা সুফল পাবেন, আশা করি এই ভিডিও থেকে অনেকখানি উপকৃত হবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এস নামের জাতক জাতিকারা কীভাবে সুফল পেতে পারে এই বিশেষ উপায়টি অবলম্বন করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন বিশেষ উপায় অবলম্বন করে সুফল পেতে পারেন, তেজপাতার এই বিশেষ উপায়টি সম্পর্কে আপনাদের অবশ্যই জানাবো। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হন, তাহলে অবশ্যই ভাদ্র মাসে এই সাতটি তেজপাতার বিশেষ উপায়টি অবলম্বন করবেন। আপনি এই বিশেষ উপায়টি ভাদ্র মাসের যে কোনো দিন করতে পারেন, তবে আমি বলবো আপনি শনিবার এবং মঙ্গলবারের মধ্যে যে কোনো একটি দিনকে বেছে নেবেন এই উপায়টি অবলম্বন করার জন্য। আপনাকে যেটি করতে হবে, আগে থেকে এই উপায়টি অবলম্বন করার জন্য সাতটি তেজপাতা এবং কিছুটা পরিমাণ কর্পূর আপনাকে দশকর্মার দোকান থেকে কিনে আনতে হবে। তারপর আপনি অবশ্যই এই তেজপাতা দিয়ে উপায়টি অবলম্বন করবেন এবং তার জন্য আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। বাড়িঘর শুদ্ধিকরণের জন্য ছিটিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গঙ্গা জল এবং তারপর আপনি আপনার বাড়ির ঠিক মধ্যস্থলে বসবেন এবং কিছুটা পরিমাণ কর্পূর জ্বালিয়ে দেবেন আর কিছুটা পরিমাণ কর্পূর ভেঙে টুকরো করে রেখে দেবেন এবং তারপর একটি একটি করে সাতটি তেজপাতাকে আপনাকে পোড়াতে হবে এবং অবশ্যই যে কোনো একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে। আপনি যে বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, যে কোনো প্রকারের ইষ্ট মন্ত্র উচ্চারণ করবেন, তবে এক্ষেত্রে বেশ কিছু সাবধানতার বিষয় রয়েছে, যেন কখনোই এই আগুনটা যেন মাঝখানে নিভে না যায়, অর্থাৎ সম্পূর্ণ সাতটা যে তেজপাতা এই তেজপাতার দহনের পরেই তবেই যেন এই আগুন নিভে, তার আগে যেন এই আগুন নিভে না যায়। যদি এই আগুন নিভে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে বা আপনার এই বিশেষ উপায়টি সঠিকভাবে সুসম্পন্ন হবে না। তাই
এই জিনিসটি খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এই আগুনটা নিভে না যায়। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের খেয়াল রাখার কথা বলবো সেটি হলো, অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনি পূর্ব দিকে মুখ করে এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। যদি আপনি অন্য কোনো মুখ রেখে বসেন সেক্ষেত্রে অতটা পরিমাণ কাজ হবে না। চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে বসার, যাতে আপনার এই বিষয়টি সম্পূর্ণ আপনি কাজ পেতে পারেন। অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে আপনাকে। এরপরে যে বিষয়টি আপনাদের আবার বলবো সেটি হচ্ছে, প্রিয় বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনি এই বিশেষ বিষয় থেকে সুফল পাওয়ার জন্য শ্রদ্ধা ভক্তি সহকারে কাজটি সুসম্পন্ন করতে পারেন। এবং সেই কারণেই আপনি অবশ্যই আপনার যে এই বিশেষ ক্রিয়াটি করবেন যেন সম্পূর্ণ করেন, মাঝপথে যেন ছেড়ে না দেন। এই ক্রিয়াটির আরও যদি বেশি সুফল পেতে চান সেক্ষেত্রে আপনি কয়েকটি লবঙ্গ এর সঙ্গে ব্যবহার করতে পারেন, তার ফলেও সুফল পাবেন আপনারা। আজকে যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভাদ্র মাসের মধ্যে করুন, আশা করি সুফল মিলবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। বিদায় নিলাম এ বেলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। ভাদ্র মাসের যে কোনো দিন এস নামের জাতক জাতিকারা যদি এই তেজপাতার বিশেষ উপায়টি অবলম্বন করেন, আপনাদের আর্থিক উন্নতি হতে বাধ্য। আজ আমি সেই সব মানুষদের কথাই বলছি যারা এস নামের জাতক জাতিকা বা যাদের বাড়ির কোনো একটি ব্যক্তির নাম এস দিয়ে শুরু, তারা অতি অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং ভাদ্র মাসে